হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল উমা সিম্পল কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে আমি নতুন একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। আজকে আমার রেসিপি কাঁচা টমেটো দিয়ে টক ডাল। কাঁচা টমেটো দিয়ে মুসুরি ডাল বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কাঁচা টমেটো দিয়ে ডালটা, কিন্তু আমি মুসুর ডাল দিয়ে বানিয়েছি। এখানে আমি এক বাটি গোটা মুসুরের ডাল খুব ভালো করে ধুয়ে নিয়েছি। প্রথমে আমি আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, তারপর 3 থেকে 4 বার ধুয়ে নিয়েছি। এবার আমি এই ডালের মধ্যে দিয়ে দেব 1 ছোট চামচের 1 চামচ লবণ। লবণ দিলে ডাল কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এখানে আমি লবণ দিয়ে দিয়েছি। এবার এই ডালের মধ্যে দিয়ে দেব 5 থেকে 6টা গোটা কাঁচা লঙ্কা। এখানে দেখো আমি 5 থেকে 6টা কাঁচা লঙ্কা ডালের উপরে দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 2 কাপ জল। এখানে আমি 2 কাপ জল ডালের মধ্যে দিয়ে দিয়েছি। যদি আমার আরও জলের প্রয়োজন হয় তাহলে আমি পরে দিয়ে দেব। দেখো জল আমার কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার আমি জলের মধ্যে দিয়ে দেব সামান্য সর্ষের তেল। এখানে আমি গ্যাসের ফ্লেম অন করে দিয়েছি, আর সর্ষের তেল দেওয়ার কারণে ডালটা কিন্তু উতলে পড়বে না। এবার আমার সর্ষের তেল দেখো 1 চামচের মতো ডালের ওপরে দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার আমি ডালটা খুব সুন্দর করে সেদ্ধ করে নেব। ডাল এখানে সিদ্ধ হতে শুরু করে দিয়েছে। দেখো ডালের ওপরে সাদা সাদা ফেনার মতো হয়েছে। এই ফেনাগুলো কিন্তু আমি একটা হাতার সাহায্যে তুলে ফেলে দেব। সম্পূর্ণ নোংরা বা ফেনা যাই বলে থাকো সেটা কিন্তু আমি দেখো তুলে ফেলে দিয়েছি। আর ডাল কিন্তু এখানে প্রায় 50% সেদ্ধ হয়ে গেছে। এখানে দেখো ডাল আমার 50% সেদ্ধ হয়ে গেছে। এবার আমি আরও 50% সেদ্ধ করে নেব। 10 থেকে 15 মিনিট আমি ডাল ফুটিয়ে খুব সুন্দর করে দেখো ডাল সেদ্ধ করে নিয়েছি। এখানে ডাল দেখো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এখানে আমার 90% কিন্তু ডাল সেদ্ধ হয়ে গেছে। আমি আরও কিছুক্ষণ আমি ডালগুলোকে ফুটিয়ে নেব, যাতে করে ডালটা খুব সুন্দর সেদ্ধ হয়ে যায় আর একদম গলে যায়। দেখো ডাল এখানে আমার খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা কাঁটা দিয়ে ডালটা খুব ভালো করে ঘেঁটে নেব, যাতে করে ডালটা গোটা গোটা না থাকে আর খুব সুন্দর মিশে যায়। ডাল এখানে আমি একটা কাঁটা দিয়ে খুব সুন্দর করে ঘেঁটে নিয়েছি। ডাল কিন্তু খুব সুন্দর মিশে গেছে। এবার আমি ডালের মধ্যে দিয়ে দেব সামান্য জল, কারণ আমার মনে হচ্ছে ডালের মধ্যে আরেকটু জলের প্রয়োজন। সেই কারণে আমি এখানে জল অ্যাড করব। এখানে কিন্তু আমি ঠান্ডা জল ব্যবহার করিনি, আমি সম্পূর্ণ এখানে গরম জল দিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দেব 1 চামচ হলুদ। এখানে আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দিয়েছি। এবার হলুদ কিন্তু আমি ডালের সঙ্গে খুব সুন্দর করে মিশিয়ে নেব। দেখো হলুদ আমি ডালের সঙ্গে মিশিয়ে নিয়েছি। এবার আমি কিছু কাঁচা টমেটো গোল গোল চাকা চাকা করে কেটে নেব। আমার কিন্তু আগে থেকেই আমি টমেটোগুলো কেটে রেখেছিলাম। এবার আমি কাঁচা টমেটোগুলো এই ডালের মধ্যে দিয়ে দেব। দেখো এখানে আমি কাঁচা টমেটোগুলো ডালের মধ্যে দিয়ে দিয়েছি। এখানে আমি 4 থেকে 5টা গোটা কাঁচা টমেটো গোল গোল করে কেটে রেখেছিলাম, সেই টমেটোগুলো এবার আমি ডালের মধ্যে দিয়ে দিয়েছি। এবার টমেটোগুলো দিয়ে দেওয়ার পর আমি কিন্তু আরও কিছুক্ষণ ডালটাকে ফুটিয়ে নেব, যাতে করে টমেটোগুলো ডালের মধ্যে সেদ্ধ হয়ে যায়। এখানে দেখো টমেটোগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আমি আরও 5 মিনিট ডালগুলো ফুটিয়ে নিয়েছি আর টমেটোগুলোকে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করা আমার হয়ে গেছে। ডাল টমেটো খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে আর খুব সুন্দর করে মিশেও গেছে। এবার আমি এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। তেলের মধ্যে দিয়ে দেব 2 শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা আমি একটু হালকা করে ফাটিয়ে নিয়েছি, যাতে করে তেলের মধ্যে দিলে লঙ্কাগুলো ফেটে ছিটে না আসে গায়ে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ কালো সর্ষে। দেখো এখানে আমি 1 চামচ কালো সর্ষে ফোড়নে দিয়ে দিয়েছি। এবার শুকনো লঙ্কা আর কালো সর্ষে খুব সুন্দর করে ভেজে নেব। আর ভেজে নেওয়ার পরে আমি কিন্তু হাতার পেছন দিয়ে কালো সর্ষেগুলোকে একটু ভেঙে নিয়েছি, যাতে করে সর্ষের স্মেলটা ডালের সঙ্গে খুব সুন্দর মিশে যায়। এবারের মধ্যে আমি সেদ্ধ করা ডাল দিয়ে দেব। 1 হাতা ডাল আমি প্রথমে দিয়ে দিয়েছি, তারপর সম্পূর্ণ ডাল আমি কড়াইয়ের মধ্যে ঢেলে দিয়েছি। দেখো সম্পূর্ণ ডাল কিন্তু আমার ঢেলে দেওয়া হয়ে গেছে। এবার আমি ডাল খুব সুন্দর করে ফুটিয়ে নেব। ডাল যত ভালো করে ফোটাবে ডালের টেস্ট কিন্তু তত বেশি বেড়ে যায়। ডাল এখানে আমি খুব সুন্দর করে ফুটিয়ে নিয়েছি আর মাঝে মাঝে হাতা দিয়ে নাড়িয়েও দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম লবণ। আমি কিন্তু শুধুমাত্র ডাল সেদ্ধের সময় 1 চামচ লবণ ব্যবহার করেছিলাম, এছাড়া কোনো লবণ আমি তারপরে দিইনি। এবার আমি স্বাদমতো লবণ আর স্বাদমতো চিনি দিয়ে দিলাম। যেহেতু কাঁচা টমেটোর ডাল, চিনি দিলে
আরও বেশি টেস্ট বেড়ে যাবে। সেই কারণে আমি সামান্য চিনি ডালের মধ্যে দিয়ে দিয়েছি আর খুব সুন্দর করে মিশিয়েও কিন্তু নিয়েছি। দেখো ডাল আমার প্রায় রেডি হয়ে গেছে। এবার আমি 2 থেকে 3 মিনিট ডালটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব। দেখো ডাল আমার খুব সুন্দর করে ফুটে গেছে, রেডি হয়ে গেছে। আজ আমার রেসিপি কাঁচা টমেটো দিয়ে মুসুরের ডাল, মুসুর ডাল এখানে আমি রেডি করে নিয়েছি। এবার আমি আরও কিছুক্ষণ খুব ভালো করে ফুটিয়ে নেব। তোমাদের যদি আজকের এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবে, শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে রেসিপিটি কেমন হয়েছে। আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি, আবারও দেখা হবে নতুন করে রেসিপির সাথে। থ্যাংক ইউ।